আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাজ্যের কয়েকটি পৌরসভার সাথে দাইহাটা পৌরসভায় কঠোর পুলিশ পাহারাতে 14টি ওয়ার্ড বিশিষ্ট দাইহাটা পৌরসভা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দাইহাটা 7 নম্বর ওয়ার্ডের দুর্গাবাসী দাসী প্রাথমিক বিদ্যালয়ে 10 নম্বর বুথ বিকেল 3টে পর্যন্ত দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনে কঠোর পুলিশ পাহারায় ভোট গ্রহণ চলছে। ভোটারদের ভোট দেওয়ার জন্য রয়েছে লম্বা লাইন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনি ক নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন? 7 নম্বর ওয়ার্ড। এটা ক নম্বর ওয়ার্ড? 7 নম্বর। ভোট কিরম হচ্ছে? ভোট ভালোই হচ্ছে। অশান্তি ঝামেলা হচ্ছে না? প্রথমে অশান্তি হয়েছিল একটু সকালের দিকে, সকালের দিকে। এখন ভোট সুস্থভাবে হচ্ছে? সুস্থভাবে হচ্ছে। মানুষের ভিড় রয়েছে? একটু আছে। ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের উৎসাহ রয়েছে নাকি? হ্যাঁ, উৎসাহ আছে, উৎসাহ রয়েছে। ভোট শান্তিপূর্ণভাবে, পুলিশ প্রশাসনের ভূমিকা ভালো আছে। তা আপনার নাম কি? কমলা মণ্ডল মজুমদার। কোন পার্টির প্রতিনিধি? বিজেপি পার্টি। ক্যান্ডিডেট? 7 নম্বর ওয়ার্ডে। এটা কত নম্বর বুথ? এটা 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর। কত নম্বর বুথ? 167। আসুন, ভোট কিরম হচ্ছে দাদা? ভোট মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, কোনো অশান্তি ঝামেলা কিছু কিচ্ছু না, শান্তিপূর্ণ শান্তিপূর্ণ। কোনো রাজনৈতিক দলের মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিচ্ছে? পুলিশ প্রশাসনের ভূমিকাও ভালো আছে? পুলিশ প্রশাসন কঠোরভাবে যাদের মানুষ ভোট দেবে তার ব্যবস্থা করেছে। আপনার নাম? আমার নাম সুদীপ্ত রায়। আপনি কি কোনো দলের প্রতি? প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে। কোন নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। এবার হন নাই? না, আমার 13 নম্বর ওয়ার্ড রিজার্ভেশন হয়ে গেছে। ভোট দিলেন? দিলাম। কত নম্বর ওয়ার্ডে? 2 নম্বর ওয়ার্ড। কোথাকার পৌরসভা? ধান পৌরসভা। ভোট দিয়ে নিজে কি কিরম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? কত বছর দিচ্ছেন ভোট? ভোট দিচ্ছি হয়ে গেল 10-12 বছর। দাঁড়ো দাঁড়ো, এবার দিয়ে আনন্দ লাগছে? হ্যাঁ, এবার তো কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। সমস্যা নেই, সুস্থভাবে ভোট হচ্ছে? ভোট দিয়ে বেরোলেন নাকি এখনই? এখনই ভোট দিয়ে বেরোলেন। আপনার নাম? গোপীনাথ সাহা। বাড়ি? দয়া ঘাউটি। আর কে এসেছে আপনার সঙ্গে ভোট দিতে? আমার মেয়ে, ওয়াইফ।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।